সরকারি রুটে অবস্থান করছি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মহাসিনুল হক মহাসিন সাহেবের সঙ্গে। তো মহাসিন সাহেব, আপনাদের সৈয়দপুর হলো একটা শিল্প বাণিজ্যিক এলাকা। এই শিল্প বাণিজ্যিক এলাকা অনেক ডেইলি লেবার এবং শ্রমিকরা রয়েছে, প্রতিনিয়ত তারা কর্ম করে দিনে দিনে খায়। তো এই সংকট মুহূর্ত সময়ে তারা কর্মহীন হয়ে পড়েছে, বেকার হয়ে পড়েছে। তো এই সমস্ত বেকার শ্রমিকদের জন্য, কর্মহীন মানুষদের জন্য আপনারা সৈয়দপুর উপজেলার পক্ষ থেকে আপনারা সামগ্রিকভাবে কি পদক্ষেপ নিয়েছেন, দয়া করে একটু বলবেন। আপনারা জানেন সম্প্রতি অপ্রত্যাশিত করোনা ভাইরাস সারা বিশ্বে বিস্তার লাভ করেছে, বাংলাদেশে এর ব্যাপক বিস্তার শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে আমরা সৈয়দপুরে আমরা বিভিন্নভাবে গরিব দুঃখী অসহায় হতদরিদ্রদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করছি। প্রতিটি ঘরে ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ত্রাণ দিয়েছে, আমরা সেই ত্রাণ এই দিন মজুর খেটে খাওয়া মানুষদের দ্বারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনারা জানেন যে সৈয়দপুর ব্রিটিশ টাইমে এই শহর একটি সিটি শহর ছিল, এখানে রেলওয়ে ওয়ার্কশপ আছে, সেহেতু এখানে খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি, লেবার শ্রেণীর মানুষ অনেক বেশি। এখানে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যাতে প্রতিটি মানুষ যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা নিজেরাই সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে চাল দিয়েছি, তেল দিয়েছি, ডাল দিয়েছি, সাবান দিয়েছি, মাস্ক দিয়েছি, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি এবং আমরা নিজেরাই প্রতিটি রাস্তাঘাট মহল্লায় আমরা বালাই নাশক দিয়ে আমরা স্প্রে করছি যাতে জীবাণু ধ্বংস হয়। আমরা এই খেতে খাওয়া মানুষদের আমরা যাতে নিরবিচ্ছিন্নভাবে তারা ত্রাণ পায় সেজন্য আমরা প্রশাসনের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রেখেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি সবসময় হতদরিদ্রদের খোঁজ দিচ্ছে। আমরা এই হতদরিদ্রের মাঝে যারা তাদের মুখে এই মুহূর্তে হাসি ফোটাতে পারি আমরা তো উপজেলা আওয়ামী লীগ সেই চেষ্টা অব্যাহত রেখেছি। এছাড়া আর একটি কথা, যারা ছোটোখাটো দোকানদার করতো, দোকান করতো, পানির দোকান করতো কিংবা ছোটোখাটো ছোটোখাটো চাকরি করতো, তারা আজকে বেতন পাচ্ছে না, তারা আজকে চাইতে লজ্জাবোধ করছে। আমরা তাদের ঘরে গিয়ে চেষ্টা করছি তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য, আরও চেষ্টা করবো ওইসব মানুষদের যারা মধ্যবিত্ত, যারা চাইতে লজ্জা করছে তাদেরকে ঘরে ঘরে গিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে রেশনের ব্যবস্থা করেছে যাতে তারা সেই রেশন পায় আমরা সেই চেষ্টা এখনও অব্যাহত রাখছি। এই করোনা ভাইরাস সম্পর্কে আমি একটু কথা বলতে চাই। আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই করোনা ভাইরাসের মাধ্যমে পরীক্ষা করছে, আমরা যাতে নিজেরা ঘরে অবস্থান করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখি এবং পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমরা একে অপরের সঙ্গে আমরা দূরত্ব বজায় রেখে চলি। আমার 365 দিনে এক বছর, এই 365 দিনের মধ্যে 28 দিন কিংবা 14 দিন খুব একটা সময় না, আমি সকলকে ধৈর্য সহকারে আমি এই করোনা ভাইরাস প্রতিরোধের যে সরকারি নির্দেশ আছে সেই নির্দেশগুলি মেনে চলার জন্য আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কোনো মহামারী দেখা দিলে সবাই নিজ নিজ ঘরে অবস্থান করতে, তাই আমরা তার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমরা নিজ নিজ ঘরে অবস্থান করি। আপনার আমার সকলের